আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখে, ভালো থাকেন, সাবধানে থাকেন। আর সবাই বন্ধুরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহ দিলে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বেনই এবং বেশি বেশি ইস্তেগফার করবেন এবং বিভিন্ন হাদিস কোরআন শুনতে পারেন, তাহলে আপনাদের অনেক কাজে লাগবে। তো দেখেন আজকে আমি আপনার দেখা করছি ইয়োগা ডিজাইন করার ক্ষেত্রে কি ধরনের ডিজাইন কাঠামো নিয়ে ডিজাইন করতে হয়। তো দেখেন আমি একটু কাজ করতেছিলাম, এটাকে একটা ডিজাইন ড্রা করাছিলাম, দেখেন এখানে রেফারেন্স হিসেবে এটাও দিতে পারি। আমি এটাকে হুবহু নিব না, দেখেন আমি একটা ডিজাইন বানাচ্ছি, এখানে সবগুলো ইন্ডিভিজুয়াল পার্ট আলাদা, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এখন নেওয়ার পর এখানে আমি দেখেন ডিভাইড করতেছি, এখানে ডিভাইড করার জন্য আমি দেখেন এখানে সার্কেল যে এখানে অপসিটি, বাকিটা এখান থেকে নিলাম অফসেট, এটা সিলেকশন করবো এবং এগুলো সিলেকশন করার পর সুবিধা হবে কি, এখানে দেখেন আমি এটাকে সিলেকশন এটা 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 সিলেকশন করে ডিভাইড করে আনগ্রুপ করে দিব এবং তাহলে যতটুকু আমি কাটবো ততটুকু ইজিলি কেটে যাবে। এটা হলো একটা ইয়োগার একটা ডিজাইন করার জন্য ডিজাইনটা। তো এখানে দেখেন অলরেডি কয়েকটা ডিজাইন আমি দাম করাইছি এখানে, তো আমি এখানে কালার মডেলগুলো চাইলে চেঞ্জ করতে পারি। তো আমি যদি এটাকে রাখি, সাপোজ দেখেন এখানে ফ্রেমটা নিয়ে আমি এখন এই যে ডিজাইনটা এখানে ছিল, তো আমি ওটা থিম নিয়ে নিজের একটা নতুন কনসেপ্ট বের করার চেষ্টা করলাম। তো এখন যেটা হচ্ছে এখানে আপনি দেখেন কি তাহলে কালার, বিভিন্ন কালার ভেরিয়েশন দিতে পারেন, এই কালারটা আমি এই কালার অ্যাড করলাম, বা এখানে আপনি কালার কম্পোজিট কালার অনেকগুলো রাখতে পারেন, সেখান থেকে রেফারেন্স নিতে পারেন কালার। আপনি এই কালারতে একটা ক্লায়েন্ট একটা সাবমিট করে দেন আমি কালার আর পার্ট চেঞ্জ করে আপনাদের দেখাবো। এখানে দেখেন অলরেডি একটা ডিজাইন করলাম, একটু ইয়োগার আমি এটাকে কপি করবো। এক একজনের কাজের সিস্টেম এক রকম, যে যে কাজ করতে অভ্যস্ত। দেখেন আমি একটা কাজ কয়টা জায়গায় সাবমিট করবো সেটারও ভিডিওটা আমি আজকে দেখাবো। অলরেডি একটা লোগো করলাম আমি, সেই লোগোটা দেখেন এখানে জাস্ট লোগোটা আমি নিলাম, এখানে কন্ট্রোল গ্রুপ করবো, গ্রুপ করে আমি এখানে ভাগ করে নিলাম। তাহলে গেলে আমি গ্রেডেশন দিতে পারি পরে, তো আমি গ্রেডেশন এখন দিব না, আমি আপনাকে দেখাবো। এখানে লোগোটা আমি কালার দিব, এটাকে আমি সাধ্য মতো বড় করে দিচ্ছি, একটু ফন্টটাকে আমি একটু বড় করে দিলাম। আচ্ছা এটাকে আমি এখন কন্ট্রোল অল্ট দিয়ে শিফট দিয়ে এখানে কিবোর্ডের অপশনে আছে সব, তারপর আমি দেখাই দিই আপনাকে। তাহলে যাদের বুঝতেছেন না, এখানে যাওয়ার পরে দেখেন এইখানে দেখেন সেভ ওয়েব সাবজেক্ট চলে আসবে, পেজ দেখেন 9700 এখানে দেওয়া আছে, মেটেই দিব। ইয়োগা দেওয়া আছে, এখানে আমি নাম দিলাম কি, অলরেডি হয়ে গেল। এখানে দেখেন আমার ডিজাইনটা আমি পোস্ট করতেছি সেটাও কি হবে সেটাও দেখাই দিচ্ছি। এই দেখেন একটা ক্লায়েন্ট, এটা একটা সাইট, এই সাইটের মাধ্যমে আপনারা চাইলে ডিজাইন করতে পারেন, এখানেও ভালো একটা আর্নিং করা সম্ভব। যারা ফ্রিতে অল্প মধ্যে কাজ করতে যাচ্ছেন তারা এখানে করতে পারেন, এখানে ওটা ভালো একটা আর্নিং, এখানে এই সাইটের মাধ্যমে আর্নিং করা সম্ভব। দেখেন এখানে আমি একটা কাজ করলাম, একটা কাজ, এই কাজটা আমি কন্ট্রোল সি করলাম, এখানে হলো আমার দেখেন আমি কয়টা মাধ্যমে সেটাকে আপলোড করতে পারি, জাস্ট একটা কাজ, সেটাকে আমি অনেকগুলো মাধ্যমে আপলোড করবো। এই জন্য আজকের এই ভিডিওটা যেন আপনাদের অনেক হেল্প হয় এবং আপনারা সবাই বুঝতে পারেন। এখানে দেখেন আমি কন্ট্রোল অল্ট সেভ অ্যাজ দিব, এটা আমি স্ক্রিন দিলাম, সেভ দিব, কন্ট্রোল সি, এটা হলো আমার 27 স্টপের জন্য। একটা কাজ দেখেন আমাদের স্ক্রিন করা সেভ করা থাকলে আপনার কতগুলো কাজে হেল্প হবে। এখানে সেভ করা থাকলো আমি দেখেন এটাকে ভেঙে ফেলবো, আমি কয়েকটা মাধ্যমে সেটাকে অ্যাড করলাম। তো এখন অ্যাড করার পর আমি দেখেন একটি ছবি কিন্তু কয়েক জায়গায় এখন আমি আপলোড দিব, যেমন দেখেন আমি এখানে পিএনজি থেকে শুরু করে কয়েক জায়গায় আপলোড দিতে পারি একটা ছবি। এখানে যেমন আমার দেখেন 27 স্টক চলে আসবে, 27 স্টকে আসার পর আমি 27 স্টকের ফাইল অলরেডি রেডি করা রাখছি, দেখেন 27 স্টক আমি আপনাদেরকে অ্যাড করে দেখাতে যাচ্ছি। এটা দেখানোর পর আমি আরেকটা কাজ দেখাবো, ইয়োগা, ইয়োগা আমি এখানে অলরেডি আপলোড দিচ্ছি, দেখেন এখানে আমি অ্যাডোবি স্টকে আপলোড দিতে পারছি, দেখেন সেম জিনিস, এখানে আমি পিএনজি থ্রি এটাও দেখাই দিই আপনাদেরকে, অবশ্যই সুবিধা হবে আপনাদের।
এখানে আসার পর ইংলিশ ভার্সন ট্যাম্পলেট কি এটা সেটা আপনি দিতে পারেন লোগো আপলোড এই দেখেন এখানে টিক চিহ্ন দেখাবে যেটা নিচ্ছে কিনা দেখেন অলরেডি এখানে পেন্ডিং দেখাচ্ছে এখানে চাপ দিব আমরা এটা ইয়োগা লোগো এখানে আপনি চাইলে একটু ইয়োগা লোগো ট্যাগ দিয়ে দিতে পারেন আমার বিগত কিছু ট্যাগ রেডি করা আছে সেটাই দিব আপনার এখানে আমি একসাথে কয়েকটা আপলোড করার সিস্টেম দেখাই দিচ্ছি আর যদি না পারেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই নক করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য এই ধরনের ভিডিও অলরেডি আমার আগে দেওয়া আছে হেল্প লোগো দিয়ে দিলাম ট্যাগ দিয়ে দিলাম রিভিউ চলে গেল রিভিউ থেকে এখানে আপনার যখন পাবলিশ হবে তখন আপনার এটা শো করবে যদি পাবলিশ হয় পাবলিশ আমি দেখে নিব আমার কিছু পাবলিশ হয়েছে দেখেন এগুলো আমার অলরেডি পাবলিশ যেগুলো দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট এগুলো পাবলিশ এখানে আপনার এটা পাবলিশ হয় না এখানে কিছু জিনিস বলতেছে এটা আমি ঠিক করে দিব তো এই ছিল বন্ধুরা আজকের মতো আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছিলাম যে আপনারা চাইলে পাবলিশ হলে কি কি ভাবে সেটাকে বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড করতে পারেন এবং দেখেন এখানে অলরেডি $60 হয়ে আছে আমার টোটাল আপলোড 30টা দেখাচ্ছে টোটাল ডাউনলোড 17টা তো তাহলে আপনারা এই ধরনের আপনারা ইজিলি ডাউনলোড করতে আপলোড করে রাখতে পারেন এবং চাইলে এখান থেকে সেল হলে দেখেন ডাউনলোড সেল কোনটার মাধ্যম কত সেটাও দেখাবে এবং যেহেতু এগুলো চাইলে আপনারা ইজিলি করতে পারেন এই জন্য আপনারা আজকের ভিডিওটা দেখানো যে আপলোড দেখেন এখানে $47 অলরেডি আপলোড হয়ে গেছে আমি দেখাচ্ছি তো নেক্সট চলে গেছে তো দেখতে পাচ্ছেন আজকের যে তো বন্ধুরা এখানে দেখেন আমি $47 যে আপলোড করছি সেটা আমি যদি একটু দেখাই এখানে লোড নিচ্ছে এখানে দেখেন অ্যাডোব স্টকের আমি সবগুলো সিলেকশন করলাম এখানে যাতে আমি ইয়োগা লিখে দিতে পারি এখানে গ্রাফিক দিয়ে দিলাম ইয়োগা লোগো দেন এখানে যেটা ছিল আমি জাস্ট ট্যাগ দিয়ে দিব এক একজনের কাজের মাধ্যমে এক এক রকম আপনারা যেভাবে কাজ করবেন করতে পারেন দিব না আমি সাবমিট দিব এখানে রিলোড দিয়ে নিই এটা $47 আমার $47 সহ আর বাকি অনেকগুলো ভিডিও দেওয়া হচ্ছে তাহলে আপনারা সেগুলো ভিডিও দেখতে পারবেন আপনাদের অনেক আইডিয়া হবে সেক্ষেত্রে এবং এখানে দেখেন আমি কিছু এখানে রিসেন্ট যে আমার আপলোড ড্যাশবোর্ড গুলো দেখাই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখেন অলরেডি $9 ডাউনলোড হচ্ছে $6 এত আর্নিং এই সাইট থেকে আসছে এখন পর্যন্ত এই যে ডিজাইন গুলো অলরেডি ডাউনলোড হচ্ছে আপনাদের চোখে দেখার সামনে দেখাচ্ছি তো এখানে এটা গেল এবং অ্যানাদার সাইট যেটা হচ্ছে এখানে এই যে ডিজাইনটা এটা হলো ইয়োগা আমি সবগুলো সিলেকশন করলাম ইয়োগা লোগো এখানে আমি দিয়ে দিলাম স্ট্যাক লোগো এখানে আপনি দিতে পারেন ইয়োগা লোগো দেখেন অনেকগুলো ইয়োগা লোগোর থিম চলে আসছে আমি চারটা নিলাম অলরেডি সিলেকশন দিলাম এখন আমার এখানে যেটা করণীয় সেটা হলো আমার আরেকটা কাজ যেটা করতে হবে $47
টাকার কাজের মধ্যে সবচেয়ে যে দরকার হলো সেটা হলো আপনি এখানে আগে অ্যাকাউন্ট আমি একটু দেখেন এখানে নাম নামটা ভালোভাবে দিতে হবে নালে একই ফাইল দেখাচ্ছে আপনার বারবার প্রবলেম করবে তো আপনার অবশ্যই আমার এই 28 টক লেখা ভিডিও দেওয়া আছে তাহলে আপনারা সেখান থেকে দেখতে পারবেন আর সেখান থেকে ঢুকলে আপনার হয়তো অ্যাকাউন্টটা করতে সুবিধা হবে আপনাদের এই ভালো গো আমি একটু দেখে নিব যে কে কি নাম দিয়েছে সে নাম ধরে আমি একটু কপি করবো এই দেখেন আমি এটাই নিলাম এখানে এটা নেওয়ার পর আমি এখান থেকে অ্যাপসেক লগ ইয়োগা দেন আমি এটাকে কপি করে জাস্ট নাম নাম দিয়ে দিব এখন এটা দেওয়ার পর আমি কিওয়ার্ড আর দেওয়ার দরকার নেই কিওয়ার্ড দেওয়া শেষ লোকেশন আপনি বাংলাদেশ তাহলে দিতে পারেন প্রিভিয়াস আপলোড করছেন কিনা সেটা প্রিভিয়াস দিয়ে দিলাম দেন আপলোড শেষ অলরেডি পেন্ডিং এখানে রিভিউতে রিভিউ যাবে যদি আপনার রিজেক্ট হয় রিজেক্ট করবে আপলোড হলে আপলোড করবে এভাবে দেখতে পারবেন আর এখান থেকে আর্নিং কত হয়েছে সেটা দেখার জন্য আপনার যেটা করতে হবে আর আর্নিং সহ আপনাকে দেখাই দিচ্ছি তাহলে হয়তো আপনাদের কাজ করতে মনোযোগ বাড়বে এখানে এখানে দেখেন $17.99 অলরেডি আমি জাস্ট কয়েকটা আপলোড দিয়ে $17 দেখেন $17 ডাউনলোড হয়েছে এখান থেকে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নামাজ পড়ুন বন্ধুরা যেটা আমি আপনাদের বিগত বারবার বলে রাখি যারা কাজ করেন কোনো সমস্যা নাই কিন্তু নামাজটা 100% পড়বেন আর যদি কোনো জানার থাকে অবশ্যই আমার নিচে আমার ডিসক্রিপশন লিঙ্কে আমি সবকিছু দিয়ে দিচ্ছি তাহলে আপনি আমার সেখানে গিয়ে যোগাযোগ করতে পারবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য আবারও বলবো নামাজ পড়বেন বন্ধুরা নামাজের কোনো বিকল্প নাই বিকজ নামাজ পড়লে আদার যে কোনো কাজ আমার পার্সোনাল অনেক হেল্প হয় দেন আমি আপনাদেরও আশা করি আপনাদেরও অনেক হেল্প হবে ইনশাল্লাহ তো ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই সাবস্ক্রাইব করেন আল্লাহর মাথায় রাখে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম